অনেকদিন ধরে ভাবছিলাম আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা দরকার আসলে, যে নরওয়েতে কীভাবে ট্রেন ভ্রমণ করা যায়। চলুন দেখা যাক। আমি যাচ্ছি রেলওয়ে স্টেশনে। এইটা হচ্ছে রেলওয়ে স্টেশন, এখানে ট্রেন আসবে। এখানে যদিও মানুষ খুব কম, হাতে গোনা কয়েকজন মানুষ থাকে মাত্র, ট্রেন পুরোটাই ফাঁকা। সুন্দর একটা প্লেস, অসাধারণ পরিবেশ। তো আমি চলে আসছি স্টেশনে। স্টেশনে আসার পর এখানে ডিসপ্লে বোর্ড দেওয়া রয়েছে, এখান থেকে দেখে নেবেন আমাদের ট্রেন কখন আসবে। এটা হচ্ছে অসলো এস, 15:39 আমার ট্রেন 5টা কম্পার্টমেন্ট নিয়ে 1 নম্বর ট্র্যাকে আসবে। এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। তো আমি এখন দেখাবো কীভাবে আসলে টিকিট সংগ্রহ করতে হয়। যদিও আমার মান্থলি টিকিট করা থাকে, তারপরেও আপনাদের দেখার সুবিধার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে কোনো টিটি বা কোনো স্টাফ নেই, আপনি নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন। এই হচ্ছে বুথ, সরি দেখাতে পারছি না, আউট অফ সার্ভিস। যাই হোক, এখান থেকে হচ্ছে টিকিটটা সংগ্রহ করা যায়। এখানে হচ্ছে সিলেক্ট করে কোথায় যাবেন, তারপরে এখানে হচ্ছে কার্ড শো করলেই হচ্ছে টিকিট বের হয়ে আসবে নিশ্চিত। দেন আপনি ওয়েট করবেন ট্রেনের জন্য, আমিও ওয়েট করছি, দেখা যাক ট্রেন কখন আসে। অসাধারণ সুন্দর একটা জায়গা, মানুষজন খুবই কম, পরিবেশ অত্যন্ত সুন্দর। যদিও অনেক রোদ আজকে, তারপরে অনেকটা ঠান্ডা, -1। তো এই হচ্ছে রেলওয়ে স্টেশন। এখানে একজন একটা বড় কুকুর নিয়ে আসছে দেখতে পাচ্ছেন। আসলে নরওয়েজিয়ানরা মানুষের চাইতে কুকুরকে বেশি পছন্দ করে। এখানে 80% মানুষই কুকুর পোষে তাদের বাসায়, এবং সেগুলোকে মানুষের চাইতে যত্ন বেশি করে। অনেক সুন্দর দেখতে, খুবই ভয়ঙ্কর দেখতে। তো আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম, চলে আসছে সেই আমাদের কাঙ্ক্ষিত ট্রেন। আপনি যদি মনে করেন যে 30 সেকেন্ড পরে স্টেশনে আসবেন, তাও আপনি ট্রেন পাবেন না। এ হচ্ছে ট্রেন DY ইন্টারসিটি। তো এটা ঠিক নির্দিষ্ট টাইমেই চলে আসে, চলুন দেখা যাক কীভাবে ট্রেন ভ্রমণ করতে হয়। ট্রেন আসার পর ট্রেন থামবে, আমি এখানে ক্লিক করবো, দরজা খুলবে, আমি উঠবো ট্রেনে। হচ্ছে ট্রেন, যদিও আমার কোনো নির্দিষ্ট সিট নেই, যে কোনো সিটেই বসতে পারবো, আমি আজকে এই সিটের মধ্যে বসবো। এখানে 2টা সিট আছে, একটাতে আপনি ব্যাগ রাখতে পারবেন, আমি একটা ব্যাগ রাখলাম। আর এই হচ্ছে অবস্থা, এখানে একটা চাইলে ডাউন করে নিতে পারবেন, এখানে পা রাখার জায়গা আছে। যাই হোক, এটা হচ্ছে অবস্থা। ধন্যবাদ সবাইকে।